আমরা নির্বাচন করব। আসেন কে কে আসবেন আসেন, আমি তার স্বামী মুসলমানের মধ্যে বলতে পারবো না, খেলা হবে, খেলা মাঠে হবে না, খেলা ভোটে হবে, খেলা ভোটে হবে। আমি অসুস্থ থেকে সুস্থ হয়ে ফিরে আসার পরে একটা বিশেষ পত্রিকায় একটা খোসা মারল, সেলিম ওসমান আর নির্বাচন করছেন না, শারীরিক অস্থিরতার জন্য উনি অন্য কাউকে এটা দিয়ে যাচ্ছেন, যারা কোটি কোটি টাকা দিয়ে দেবে, আমার টাকার বিনিময়ে বুঝি আমি এমপি এটা দিয়ে দেবো, ইম্পসিবল। আমি বললাম আমার যদি দম থাকে, আল্লাহ যদি আমাকে হায়াত দেন, এর বেশি জানতে চাইবেন না, আমার আপা যদি বলে আমাকে নির্বাচন করতে, পৃথিবীর কোনো শক্তি পারবে না আমাকে নির্বাচন থেকে বন্ধ করে রাখতে। আমি জানি না কোনটা জাতীয় পার্টি, কোনটা বিএনপি আর কোনটা আওয়ামী লীগ, এটা আমি জানি না। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যে এই কাজ করবে, তার বাবা কি ছিল দাদা কি ছিল এটা বিষয় না, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যারা এই কাজ করবে, আজকে আপনারা লক্ষ্য করবেন জাতীয় পার্টির এমন কোন নেতা কর্মী নাই সারা বাংলাদেশের ভিতরে, এবং মরহুম নাসিম ওসমান পর্যন্ত সংসদেও জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেই কিন্তু আমরা বক্তব্য সমর্থন করেছি। আমার শরীরে আওয়ামী লীগের রক্ত, রাজনীতির কোনো শেষ কথা নাই। এই আসনটিতে আপনাদের অনেকেরই স্পষ্ট মনে আছে, খান সাহেব ওসমান আলীর আউটডোরে যখন মাননীয় প্রধানমন্ত্রী, আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এসেছিলেন, তখন কিন্তু বিশাল একটা নৌকার মধ্যে উনি বলেছিলেন, নৌকার উপরে আমি লাঙ্গল তুলে দিয়ে গেলাম, লাঙ্গলই থাকবে এই পোস্টে। তারপরে অনেকে অনেক চেষ্টা করেছেন নৌকা নেওয়ার জন্য, আমিও বিভিন্ন মঞ্চে বলেছি নারায়ণগঞ্জ থেকে আওয়ামী লীগের জন্ম, নারায়ণগঞ্জের নৌকা হোক, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায় না, নৌকাটা কারে দিবেন। আমার আপা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আবারও যেন এই সরকার গঠন করতে পারেন, তার মাধ্যমে যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের সমস্ত কার্যক্রম চলে, আমাদেরকে আর বন্ধ করে রেখে দেওয়া যাবে না। 21 বছর আমরা জয় বাংলা বলতে পারবো না, দেখুন তো আজকে এখানে 95% কিন্তু এখানে আওয়ামী লীগের লোকজন আছেন। আমি কিন্তু কোনো জাতীয় পার্টির লোককে এখানে আসতে বলিনি, আমরা বসবো, ধীরে ধীরে বসবো, অক্টোবর মাসে বসবো, নভেম্বর মাসে সম্পূর্ণ সিদ্ধান্ত জানাবো, ডিসেম্বর মাসে কাজ করব, জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা নির্বাচন করব। আসেন কে কে আসবেন আসেন।